বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর 48তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে মাহফুজুল হক টিপুর আয়োজনে দোয়া মাহফিল ও দুস্থ প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ করা হয়। স্বাগত জানাচ্ছি বেঙ্গল টিভির নিয়মিত সংবাদ সংযোগে, সাথে আছি আমি এমিল রানা তারেক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গত 15ই আগস্ট রোজ মঙ্গলবার শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল মাঠ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থ প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিপু। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, সদস্য মনিরুজ্জামান ভূঁইয়া সহ উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় খেতে আসা সকল মেহমানগুলো শারীরিকভাবে বিভিন্ন সমস্যার মাঝে থাকলেও তাদের মুখে দেখা গেছে সুখের ছোঁয়া। তাদের যিনি দাওয়াত করেছেন মাহফুজুল হক টিপু যেন তাদের বিপদের বন্ধু, অতি আপনজন হিসেবে তাদের পাশে সবসময় তারা পান বলেছেন। সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে থাকা মানুষের ভরসার অন্যতম প্রিয় মানুষ টিপু। এমনই দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।